এদিকে গণপরিবহন চালুর দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছেন পরিবহন শ্রমিকরা। এই সময় তিন দফা দাবি বাস্তবায়ন না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয় তারা। মালিক শ্রমিকেরা বলছেন, সবকিছু উন্মুক্ত রেখে গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত একেবারেই অযৌক্তিক। স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালু করার দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর বিভিন্ন স্থানে জড়ো হয় পরিবহন শ্রমিকেরা। রবিবার সকালে গাবতলী বাস টার্মিনাল থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় শ্রমিকেরা জানান, 20 দিন ধরে উপার্জন বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছেন তারা। আর বাংলা সব খাত চলতেছে, খালি একমাত্র পরিবহন খাতটাই বন্ধ। আর সব দিকে চলতে পরিবহনের যে লোকগুলো আমরা আছি, শ্রমিক যারা, আমরা অনেক কষ্টে আছি। আমরা কারো অনুদান চাই না, সরকারের না, আমাদের নেতারও না, কারো না, আমরা যেন কর্ম করে খাইতে পারি। শ্রমিক সংগঠনগুলোর উপর অনেকেই ক্ষোভ প্রকাশ করেন, বলেন পরিবহন মালিক শ্রমিকদের দেয়া হয়নি কোনো প্রণোদনা কিংবা খাদ্য সহায়তা। 2500 করে টাকা দিবে সবাইকে, এখনো কোনো পাইনি আমরা কোনো কিছু। আর মালিক মহাজন তাদের আমার চান্দা নিয়েছে এতদিন, তাদের এখনো সহায়তা আমরা কোনো পাইনি কোনো। সব কিছু চলতে আছে, আমাদের গাড়ি চলতে আছে না, সরকার বলতেছে আমাদেরকে টাকা দিতে আছে, ওই দিতে আছে, সেদিকে আমরা কিছু পাইতেছি না। এ সময় স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচল সহ তিন দফা দাবি আবারও তুলে ধরা হয়। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে যাওয়ার কথা বলেন তারা। যে মার্কেট পরিবহন বন্ধ থাকবে সেটা কিন্তু করে নাই, অথচ শুধু মার্কেটকে দিছে, আমাদেরকে দিল না, না দেওয়াতে এখন আমরা বিশ্বাস কিভাবে করি? বিশ্বাস যদি স্পেসিফিক বলতে পারে সরকার, ঠিক আছে আমরা 6 তারিখ ওপেন করে দেবো, তাহলে তো আর আমরা এই কষ্ট করে রাস্তাঘাটে আসি না। করোনা সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ থাকলেও রাস্তায় চলছে ব্যক্তিগত গাড়ি, খুলে দেওয়া হয়েছে দোকানপাটও। এ অবস্থায় গণপরিবহন বন্ধ থাকায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত 249টি পরিবহন শ্রমিক ইউনিয়ন আন্দোলনের ডাক দেয়। মঙ্গলবার সারা দেশে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে শ্রমিক সংগঠনগুলো। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা।